আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে মূলত তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের পলিটেকনিক্যালে ভর্তি কিন্তু অনলাইনে আবেদন অলরেডি শুরু হয়ে গিয়েছে। তো এখানে আবেদন করতে তোমাদের কিন্তু আগে টাকা পেড করতে হবে, ঠিক আছে? আগে তোমাদের অনলাইনে বিকাশ, রকেট, নগদ, হ্যাঁ, তারপর উপায় ইত্যাদির মাধ্যমে টাকা পেমেন্ট করতে হবে, তারপরে এখান থেকে তোমাদের এই যে অ্যাপ্লাই নাতে ক্লিক করে আবেদন করতে হবে। তো তোমরা কীভাবে বিকাশ, রকেট, নগদ, উপায় ইত্যাদির মাধ্যমে টাকা পেমেন্ট করবে সেই প্রসেস দেখাবো, একদম বিস্তারিত ধাপে ধাপে তোমাদের জানানোর চেষ্টা করব কীভাবে তোমাদের টাকা পেড করতে হয়। তো তোমাদের আবেদন ফি এবং কীভাবে পেড করবে বিস্তারিত আমি দেখাবো। তো কীভাবে তোমরা পলিটেকনিক্যালে আবেদনের ক্ষেত্রে পেমেন্ট করতে হয় ধাপে ধাপে একদম এ টু জেড দেখাবো। সো ভিডিওটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তোমরা ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখো। এবং তোমরা কেউ যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, এখনই এখান থেকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি তোমরা অল করে দাও। তো চলো বেশি কথা না বলে মূল আলোচনায় ফিরে যাই। তো দেখো, এই যে তোমাদের অনলাইনে ফির পদ্ধতির যে এখানে কোডগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমাদের পেমেন্ট করার সময় লাগবে, ঠিক আছে? আমি আবার বলতেছি, এখানে যে কোডগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমাদের টাকা পেমেন্ট করার সময় লাগবে। কিভাবে লাগবে আমি পরে জানিয়ে দিব। তো ফার্স্টে দেখো, আমি দেখাবো তোমরা কিভাবে এই যে নগদের মাধ্যমে টাকা পেমেন্ট করবে। তো এখানে দেখো বোর্ডের নাম উল্লেখ আছে, বোর্ডের কোড আর কি। তোমাদের টাকা পেড করার সময় কিন্তু বোর্ডের কোড লাগবে। সো এখানে সেই কোডগুলো দেওয়া রয়েছে, আমার চাইলে তোমরা ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এই যে তোমাদের ঢাকা বোর্ডের ক্ষেত্রে DHA, কুমিল্লা বোর্ডের ক্ষেত্রে CUM, রাজশাহী বোর্ডের ক্ষেত্রে RAJ, ঠিক আছে? এগুলো প্রত্যেকটা বোর্ডের 3 অক্ষর বড় হাতের লাগবে। এবং এখানে যেগুলো ডিফারেন্স রয়েছে, যেমন মাদ্রাসা বোর্ডের ক্ষেত্রে MED, যারা মাদ্রাসা থেকে SSC পাস করেছো তোমাদের MED লিখতে হবে। এবং যারা এখানে আরও আছে, এই যে আমি বলি, যারা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে পাস করেছো তোমাদের TEC, এটা হলো বোর্ড কোড, ঠিক আছে? আমার বলতেছি যারা কারিগরি বোর্ড থেকে পাস করেছো তোমাদের বোর্ডে হচ্ছে, বোর্ডের কোড হচ্ছে TEC। তোমরা যারা মাদ্রাসা থেকে পাস করেছো তোমাদের বোর্ড কোড হচ্ছে MED, এটা হলো মাদ্রাসা কোডের বোর্ড, MED হচ্ছে বোর্ড কোড। আর কারিগরি বোর্ড থেকে যারা পাস করেছো তোমাদের TEC। আর যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছো তোমাদের বোর্ড কোড হচ্ছে BOU। আর কেউ যদি অন্য কোনো বোর্ড থেকে পাস করে থাকো তাহলে তোমাদের কোড হচ্ছে OTH, আদার্স, ঠিক আছে? এর হলো বোর্ড কোড, এগুলো মনে রাখতে হবে। টাকা পেমেন্ট করার সময় তোমাদের এই বোর্ড কোড লাগবে এবং এখানে এই কোডগুলো লাগবে। তো আমি এটা পরে বলে দেব কোথায়। তো দেখো, আমি ফার্স্টে দেখাচ্ছি কীভাবে নগদ দিয়ে পেমেন্ট করতে হয়, তারপরে বিকাশেরটা দেখাবো। তো ফার্স্টে আমরা নগদের অ্যাপসে ঢুকবো। ঢোকার পরে এখান থেকে যে বিল পে নামে এক অপশন আমরা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করে দেবো। দেন 2 নম্বরে আমরা এই যে এখানে এখান থেকে আমরা হচ্ছে এই যে সার্চের ওখানে সরাসরি লিখতে পারি 1308, হ্যাঁ, বা সরাসরি আমরা এখান থেকে এই যে এডুকেশনাল এখানে ক্লিক করতে পারি, টুপির মতো যেটা আছে এখানে নিচে লেখাই আছে। শিক্ষা প্রতিষ্ঠান বাটনে ক্লিক করে নিচের তালিকা থেকে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড বিলার আইডি এত সিলেক্ট করুন। মানে আমরা ফার্স্টে বিল পেতে ক্লিক করব, করার পর এখান থেকে এডুকেশন ফি যেটা আছে টুপির মতো এখানে, এরপর জাস্ট ক্লিক করে দিব। হ্যাঁ, ক্লিক করার পরে আমরা এসে নিচে চলে আসবে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড, হ্যাঁ, BTEB, বা আমরা সরাসরি এখানে সার্চের ওখানে যে 1308 লিখবো, লিখে লিখ কিন্তু অটোমেটিক আমাদের সামনে যে আমাদের কারিগরি বোর্ডের পেমেন্ট সিস্টেমটা চলে আসবে, বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড বা BTEB। হ্যাঁ, আশা করি ক্লিয়ার। তো আমরা জাস্ট কী করবো, এটার উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে 3 নম্বরে এরকম অপশন আসবে, এই যে এখানে আমাদের কী করতে হবে, এখানে পে কোড, রোল টাইপ, বছর ও বোর্ড সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তো দেখো আমাদের 3 নম্বর ধাপে কী করতে হবে, ফার্স্টে আমাদের পে কোড লাগবে। তো এই যে ফার্স্টে এখানে আমাদের কিন্তু কী করতে হবে, পে কোড দিতে হবে। তো এই পে কোডটা কিন্তু তোমরা অনেকে বোঝো না যে পে কোড কী, ঠিক আছে? তো এই পে কোডটাই হলো এই যে এখানে প্রথমে আমি তোমাদের বলেছিলাম না যে কোডগুলো আমাদের লাগবে, এই যে এগুলো হচ্ছে পে কোড। অর্থাৎ তোমরা যে যে ডিপার্টমেন্টে আবেদন করবে ভর্তির জন্য, যেমন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট ফার্স্ট শিফট, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট সেকেন্ড শিফট, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট বোর্ড শিফট, অর্থাৎ একটা করে প্রোগ্রামে 3টা করে কিন্তু সিলেক্ট আছে, কোড আছে, আলাদা আলাদা কোড আছে, ঠিক আছে? কেউ যদি একটা শিফটে আবেদন করে তাহলে তার কোড হবে এটা GDE1, হ্যাঁ, আর কেউ যদি দ্বিতীয় শিফটে আবেদন করে তার কোড হবে GDE2, হ্যাঁ, আর কেউ যদি 2 শিফটে আবেদন করে একসাথে তাহলে GDE3, এটা হলো কোড হবে, ঠিক আছে?
আশা করি বোঝাতে পেরেছি। তো সেম ওয়েতে বাকিগুলোও একই হবে। তো আমাদের ফ্রিজ প্রোগ্রাম কোডটা লাগবে যেইটা, ঠিক আছে, এইটা হলো আমাদের প্রোগ্রাম কোড, এই যে অ্যাপ্লিকেশন কোড এটাই হচ্ছে আমাদের প্রোগ্রাম কোড। তো আমি আশা করি তোমাদের বোঝাতে পেরেছি যে তোমরা যদি একটা পলিটেকনিক কিন্তু দুইটা শিফট থাকে, একটা সকাল একটা বিকাল, কেউ যদি দুইটাতে আবেদন করে তাহলে জিডিই 3 দিতে হবে, দেন তার আবেদন ফিটা পড়বে 320 টাকা। আবার বলতেছি একজনের জন্য আবেদন ফি এক শিফটে 160 টাকা, কেউ যদি দুইটা শিফটে একসাথে আবেদন করতে যায় তাহলে তার কিন্তু খরচ পড়বে 320 টাকা। হ্যাঁ, মানে আবেদন ফি 320 টাকা পেইড করতে হবে কেউ যদি দুই শিফটে আবেদন করে, আর কেউ যদি যে কোনো একটা শিফটে আবেদন করে তাহলে তার জন্য খরচ পড়বে 160 টাকা। আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি তোমাদের। হ্যাঁ, তো সেম মতো এইভাবে এখানে অনেকগুলো আছে, ডিপ্লোমা ইন টেক্সটাইল, ডিপ্লোমা ইন এগ্রিকালচার, যার যেটা আছে এখান থেকে তোমরা সেটা ডিসাইড করবে। করার পরে তার ডান পাশে তোমরা এই কোডটা দেখতে পারবে, এই যে জিএমএএস, এইগুলো কোড আমাদের কিন্তু এই যে প্রথমে এই কোডটা বসাতে হবে। তো চলো আমরা নগদে চলে আসি। তো আমরা কী করবো, নগদে 3 নম্বর ধাপে আমাদের সেই প্রোগ্রাম কোডটা এখানে দিব, দেন আমাদের কী করতে হবে এখানে রোল নাম্বার দিতে হবে, এই যে এ নাম্বার রোল। তো আমাদের এসএসসি রোলটা তোমরা দিয়ে দিবে এখানে, এসএসসি রোল দেওয়ার পরে কত সালে পাস করেছো 2022 দিতে হবে এখানে, দেন তোমাদের বোর্ড সিলেক্ট করতে হবে যে বোর্ড থেকে তোমরা এসএসসি পাস করেছো। তো আমি প্রথমে কিন্তু বলে দিয়েছি এই যে তোমাদের বোর্ডের নামগুলো এখানে উল্লেখ আছে, শর্ট বোর্ডের প্রথম অক্ষরগুলো। তো এইভাবে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত বোর্ড এখান থেকে সিলেক্ট করে নিবে। করে নেওয়ার পরে সব কিছু ওকে থাকলে এখান থেকে আমরা কী করবো, এখান থেকে সুন্দর করে আমরা পরবর্তী ধাপে ক্লিক করে দিব। তো পরবর্তী ধাপে ক্লিক করে দিলে আমাদের সামনে আমাদের তথ্য চলে আসবে, ঠিক আছে, এখানে টাকা দেখাবে, রোল, আপনার শিক্ষার্থীর নাম ইত্যাদি সব কিছু ডিটেলস কিন্তু এখানে দেখা যাবে। সো সব কিছু যদি ওকে থাকে, সব কিছু যদি ওকে থাকে তাহলে এখান থেকে কী করবো, আমাদের পিন দিয়ে দিব, ঠিক আছে, আমাদের নগদের যে পিনটা আছে পিন দিব, দেন এখান থেকে আবার সব কিছু দেখা যাবে। এখান থেকে আমরা কী করবো, ট্যাপ করে ধরে রাখবো, দেন আমাদের পেইডটা কমপ্লিট হয়ে যাবে এবং রিসিটটা আমরা সুন্দর করে রেখে দেবো, ঠিক আছে। তো এটা গেলো নগদের মাধ্যমে পেমেন্ট সিস্টেম। তো আমরা এখন দেখবো নগদের মাধ্যমে কীভাবে মোবাইল বাটন ফোন দিয়ে ডায়াল করে দেখবেন, এই যেখানে লেখাই আছে বিস্তারিত আপনারা দেখে নেবেন, ইউএসডিটি, ইউএসএসডি দিয়ে, মানে নগদে বাটন ফোন দিয়ে কীভাবে পেইড করতে হয়। প্রথমে ডায়াল করবেন, দেন বিল পেতে যাবেন, দেন আদার্সে যাবেন, দেন এখান থেকে আপনার এই যে আপনার ইন্টার বিল এসি নাম্বার, মানে 1 নম্বর দিবেন, দেওয়ার পরে এখান থেকে বিলার কোড 1308 দিবেন, দেওয়ার পরে এখান থেকে আপনার পে কোড যেটা বললাম প্রথমে সেই প্রোগ্রাম কোডটা দিবেন, দেন রোল দিবেন, দেন ইয়ার দিবেন, হ্যাঁ, তারপরে আপনার বোর্ড সিলেক্ট করবেন, পিন দিবেন, পেমেন্ট কমপ্লিট। এটা হলো বাটনের মাধ্যমে। এখন আসেন আমরা কীভাবে বিকাশের মাধ্যমে পেমেন্ট করব। সো নর্মালি আমরা কিন্তু বিকাশের মাধ্যমে সবাই পেমেন্ট করে থাকি, তো বিকাশের মাধ্যমেও সেম নগদের মতো সেম ওয়ে। তো আমরা কী করবো, ফার্স্টে এখান থেকে আমরা আমাদের বিকাশ অ্যাপসে আরও একটা অপশন পাবেন, এই যে ঢোকার সাথে সাথে উপরে কিন্তু একটা সাবমেনু রয়েছে, সেখানে আরও লেখা থাকে, তো আরও উপর ক্লিক করলে ওটা নিচে নেমে যাবে। তারপরে এখান থেকে এই যে আমরা দেখতে পাচ্ছেন এডুকেশন ফি নামে একটা অপশন আছে, আমি একটু জুম করে দেখাই, এই যে এডুকেশন ফি, তো আমাদের এডুকেশন ফির উপর ক্লিক করে দিতে হবে। এডুকেশন ফির উপর ক্লিক করে দিলে আমাদের কিন্তু দ্বিতীয় ধাপে নিয়ে আসবে এরকম। তো এখান থেকে আমরা কী করব, এই যে শিক্ষা প্রতিষ্ঠান বা সরাসরি আমরা একদম সার্চে যাব, সার্চে যাওয়ার পরে আমরা বিটিইবি লিখব, ঠিক আছে, বিটিইবি লিখব, বিকাশের ক্ষেত্রে বিটিইবি লিখব, নগদে লিখলেও হবে সমস্যা নাই, বিটিইবি লিখলে আমাদের সামনে অটোমেটিক যে আমাদের কারিগরি বোর্ডের ওই ওয়েবসাইটটা চলে আসবে, এই যে এরকমটা চলে আসবে, ঠিক আছে। ইপুর উপর জাস্ট ক্লিক করে দেবো, বিটিইর ওপর, বিটিইবি আর কি, ক্লিক করে দিলে আমাদের 3 নম্বর স্টেপে নিয়ে আসবে। এখানে আমাদের মেইন কাজটা কিন্তু এখানেই করতে হবে, ঠিক আছে। তো এখানে বিটিইবি উপরে লেখা থাকবে, এখানে পেমেন্ট কোড লিখতে বলতেছে, পেমেন্ট কোডটা কি, ঠিক আছে, এখানে একসাথে কিন্তু লিখতে হবে পেমেন্ট কোড। আমি আরেকবার বলে দিচ্ছি এখানে পেমেন্ট কোডটা কীরকম হবে, একদম আমি সুন্দরভাবে নগদে যেভাবে আমরা করছি না একদম সেম ওয়েতেও এখানে কিন্তু আমাদের করতে হবে। তো আমি একটু আপনাদের দেখায় দিচ্ছি এখানে। তো আমাদের পেমেন্ট কোডটা হবে, দেখেন এই যে নিচে ওরা লিখে দিয়েছে পেমেন্ট কোড নাম্বার দিন, মানে পেমেন্ট কোডটা কীরকম হবে, প্রোগ্রাম কোড যেটা আমরা ফার্স্টে দেখলাম এই যে একদম উপরে চলে আছে, এই যে আমাদের আকাঙ্ক্ষিত, আমি একটু দেখাই দেই, এই যে এগুলো কিন্তু আমাদের প্রোগ্রাম কোড। হ্যাঁ, তো ধরেন কেউ যদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে একটা শিফটে আবেদন করে তার কোড এটা হবে, কেউ যদি শুধুমাত্র দ্বিতীয় শিফটে আবেদন করে তার কোডটা এটা হবে, কেউ যদি দুইটা শিফটেই আবেদন করে তার কোডটা কিন্তু এইটা হবে, ঠিক আছে। আর পেমেন্টের ফির যে বিষয়টা 160 টাকা একটা শিফটে, দুইটা শিফটে 320 টাকা, এটা হচ্ছে প্রোগ্রাম কোড। আবার বলতেছি এটা হচ্ছে প্রোগ্রাম কোড, আপনারা বুঝতেছেন না, এটা হলো প্রোগ্রাম কোড। হ্যাঁ,
আপনাদের কোর্স হচ্ছে এগুলো, আর এগুলো হচ্ছে প্রোগ্রাম কোড। আপনারা স্ক্রিন থেকে দেখে নেবেন আপনার কাঙ্ক্ষিত প্রোগ্রাম কোড কোনটা এখান থেকে, এই যে সেটা আপনারা ইউজ করবেন পেমেন্টের ক্ষেত্রে। তো প্রোগ্রাম কোডটা দিবেন, তারপরে একটা স্পেস দিবেন, স্পেস দেওয়ার পরে পাশে সাল দিবেন, মানে কত সালে পাস করেছেন, 2022 দিতে হবে, যারা 2022 পাস করেছেন পাশে সাল। আমি বলি প্রোগ্রাম কোডটা দেওয়ার পরে স্পেস দিবেন একটা, দেওয়ার পরে পাশে সাল লিখবেন, লেখার পরে আরেকটা স্পেস দিবেন, দেওয়ার পরে কোন বোর্ড থেকে পাস করেছেন সেই বোর্ডের প্রথম তিনটা অক্ষর দিতে হবে, যেটা আমি প্রথমে বলেছি। দেওয়ার পরে আরেকটা স্পেস দিয়ে আপনাদের এসএসসি রোল নাম্বার লিখবেন, লেখার পরে আপনারা কী করবেন, পে করতে এগিয়ে যান, সেখানে ক্লিক করে দেবেন নিচে। তো এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে এখানে এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে আপনাদের পেমেন্ট কোড দেখাবে, অ্যাকাউন্ট নাম্বার দেখাবে, স্ট্যাটাস আনপেইড দেখাবে যদি পেমেন্ট না করে থাকেন, আর এখানে আপনার টাকার পরিমাণ দেখাবে যদি একটা শিফটে আবেদন করেন 160 টাকা, কেউ যদি দুইটা শিফটে আবেদন করেন এখানে টাকা দেখাবে 320 টাকা। হ্যাঁ, আশা করি আপনারা ক্লিয়ার। তো তারপরে আপনারা যখন টাকা এখানে দেখাবে সব কিছু ওকে থাকলে আপনারা কী করবেন, এখান থেকে জাস্ট আপনাদের পিন দিবেন, পিন দেওয়ার পরে ট্যাপ করে ধরে রাখবেন, রাখলে আপনাদের কাঙ্ক্ষিত টাকা পেইড হয়ে যাবে, দেন এই যে রিসিপ পাবেন এবং ট্রানজ্যাকশন আইডি পাবেন, এগুলো কিন্তু সুন্দর করে আপনি রেখে দিবেন, পরবর্তীতে কাজে লাগবে, ঠিক আছে। তো এখন দেখেন আপনার এখানে তারা কিন্তু ম্যানুয়ালি দিয়েছে টোটাল 9টা ধাপে আপনাদের বিকাশের পেমেন্ট কমপ্লিট করতে হবে, এই যে বিকাশ অ্যাপসে লগ ইন করতে হবে, পে বিল অপশনে সিলেক্ট করতে হবে, দেন বিলার তালিকা থেকে BTEB সিলেক্ট করতে হবে, দেন পেমেন্ট কোড, আপনার প্রোগ্রাম কোড, স্পেস পাশের সাল, স্পেস বোর্ড, স্পেস রোল, দেখেন 3 নম্বর যে বিষয়টা আছে এখানে ধাপে আপনার পেমেন্ট কোড অর্থাৎ প্রোগ্রাম কোড, তারপরে আপনার পাশের সাল, তারপরে বোর্ড, তারপরে রোল, তারপরে আর কিছু না, রোল পর্যন্ত টোটাল 1-2-4টে জিনিস দিতে হবে, ঠিক আছে। প্রোগ্রাম পেমেন্টের কোডের ক্ষেত্রে পেমেন্ট কোডের ওখানে টোটাল 4টে জিনিস দিতে হবে, প্রোগ্রাম কোড কোনটা আমি কিন্তু প্রথমে বলে দিয়েছি একদম উপরে, ওইটা হচ্ছে প্রোগ্রাম কোড, তারপরে পাশের বছর দিবেন, বোর্ড হলো প্রথম 3টা অক্ষর দিবেন, রোল দিবেন, দেন এগুলোর মাঝখানে কোনো স্পেস দেওয়ার দরকার নেই, তারা বলে দিয়েছে স্পেস ছাড়া, একদম স্পেস দিয়েন, সমস্যা নাই, দেওয়ার পর যদি আপনার তথ্য ভুল দেখায় বা না হয় পেমেন্ট সেক্ষেত্রে স্পেস তুলে দিবেন, দিয়ে সবগুলো একদম সুন্দর করে সাথে সাথে লাগিয়ে লিখবেন, স্পেস দেওয়ার দরকার নেই, কমা দেওয়ার দরকার নেই, কিছু দেওয়ার দরকার নেই, হ্যাঁ একসাথে লিখবেন। দেন এরপরে আপনার কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, দেওয়ার পরে পরবর্তী ধাপে যাওয়ার জন্য অ্যারো বাটনে ক্লিক করতে হবে, দেন বিলের পরিমাণ 160 টাকা এন্ট্রি দিন, এরপরে ধাপে যেতে অ্যারো বাটন আবার ক্লিক করতে হবে, তারপরে পেমেন্ট সারসংক্ষেপ যাচাইয়ের পরে অ্যারো বাটন আবার ক্লিক করতে হবে, তারপর আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার দিতে হবে, দেন পে বিল সম্পন্ন করতে স্ক্রিনের নিচে বাটনে ট্যাপ করে ধরে রাখতে হবে, একটু ওয়েট করতে হবে, দেন স্ক্রিনে পেমেন্ট কনফার্মেশন সারসংক্ষেপ দেখে নিন এবং ট্রানজ্যাকশন আইডি সংরক্ষণ করতে হবে। তো এটা হলো বিকাশ পেমেন্ট। তো আরও যে বিষয়গুলো দেখেন রকেটের মাধ্যমে কিন্তু সেম, আমি একটু বলে দিচ্ছি, এটা যদিও বোঝা যাচ্ছে না, রকেটের মাধ্যমে সেম, আপনারা অ্যাপসে লগ ইন করবেন, দেন বিল পেতে যাবেন, দেখেন থেকে সার্চ করবেন BTEB, সার্চ করতে হবে BTEB বা আপনার বিলার কোড হচ্ছে ওদের 220 বা BTEB সার্চ করলে হবে, দেন এটা চলে আসবে নগদ বিকাশের মতো সেম, আপনার এখান থেকে আপনার ট্রানজ্যাকশন আইডি, বোর্ড নেম, হ্যাঁ ইত্যাদি দিতে হবে, যেমন ফার্স্টে প্রোগ্রাম কোড দিতে হবে, তারপরে আপনার বোর্ড নাম্বার দিতে হবে, বোর্ড দিতে হবে, তারপর রোল দিতে হবে, হ্যাঁ দেওয়ার পরে ভ্যালিডে ক্লিক করতে হবে, ক্লিক করার পরে আপনার এখানে ইয়েস আপনার সব কিছু চেক করতে বলবে, সব চেক থাকলে ওকে ক্লিক করবেন, দেন এখানে ট্যাপ করে ধরে রেখে পিন দিয়ে পেমেন্ট করবেন। এ হচ্ছে রকেটের মাধ্যমে পেমেন্ট, যে তারা এখানে বলে দিয়েছে রকেট অ্যাপসে লগ ইন করে বিল পেতে যাবেন, তারপরে বিলার আইডি BTEB টাইপ করে 220 ইনপুট দিন, মানে 220 বা যে এটা দিলেই হবে BTEB, ঠিক আছে, মানে বিলার আইডি হচ্ছে ওদের 220 আর এটা হলো BTEB, তো ওয়েবসাইটের নাম্বার, দেন বিলার নাম্বার ওখানে আপনার প্রোগ্রাম কোড দিতে হবে, তারপরে পাশের বছর দিতে হবে, তারপর বোর্ড দিতে হবে, হ্যাঁ তারপরে ধাপে গিয়ে আপনার হচ্ছে ধাপ 4-এ SHC রোল দিতে হবে, তারপর নিজ রকেট অ্যাকাউন্ট হলে সেলফ, অন্য যদি হয় তাহলে আদার্স সিলেক্ট করতে হবে, আর সেলফ নির্বাচন করলে মোবাইল নাম্বার চাইবে না, আদার্স সিলেক্ট করলে মোবাইল নাম্বার চাইবে এবং তার মোবাইল নাম্বার দিতে হবে, দেন ভ্যালিডিটি ক্লিক করতে হবে, তারপরে স্টুডেন্টের নাম সহ অ্যামাউন্ট 160 টাকা দেখা যাবে, সব কিছু ওকে থাকলে ওকে দিয়ে ক্লিক করে দিব, দেন রকেট অ্যাকাউন্টের পিন নাম্বার দিয়ে আমরা কনফার্ম বাটনে ক্লিক করে পেমেন্ট কমপ্লিট করব, তারপরে আমাদের ট্রানজ্যাকশন আইডি সহ একটা মেসেজ পাবো, সেটা সংরক্ষণ করে রাখতে হবে। তো ট্যাপের মাধ্যমে আমরা যদিও সবাই কম ইউজ করি ট্যাপ, তারপর এখানে হালকা করে আছে, দেখে নেবেন বিল পেতে যাবেন, তারপরে এই যে এখানে এডুকেশন ফিতে যাবেন, টিউশন ফি, তারপরে এখান থেকে আপনারা সার্চ করবেন BTEB, এটা চলে আসবে, তারপরে এখান থেকে আপনাদের অ্যাপ্লিকেশন ফি, তারপরে হচ্ছে আপনার রেজিস্ট্রেশন ফি, তো আমরা অ্যাপ্লিকেশন ফিতে যেতে যাব, অ্যাপ্লিকেশন ফিতে ক্লিক করব, ঠিক আছে। করার পরে আমরা এখন এদিকে আসব, আসার পরে এখানে আমাদের বিস্তারিত দিতে হবে, প্রোগ্রাম কোড, পাশের বছর, বোর্ড, রোল ইত্যাদি দিতে হবে, দেন
আমরা বিল ডিটেলস চেক করতে করার পরে আমরা পরবর্তীতে যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা ফি এর পরিমাণ ওকে থাকলে পরবর্তীতে আবার যাব, যাওয়ার পরে পিন দিব, দেওয়ার পরে আমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং এরকম একটা মেসেজ পাবো আমরা ফিতে এসএমএস, এই যে পেইড 160 টাকা, বিটিইবি ফর রেজিস্ট্রেশন নাম্বার এটা। হ্যাঁ, তো পেইড হলো একটা আমাদের যে ব্যালেন্স যা থাকবে থাকে এখানে, এখানে আপনার অ্যাপ্লি একটা ট্রানজ্যাকশন আইডি থাকবে সেটা আমাদের কিন্তু সংরক্ষণ করতে হবে। তো ফি জমা দেওয়ার পরে আপনাদের এই যে কারিগরি বোর্ডের যে আবেদনের প্রসেস আছে সেটা ওখান থেকে আমাদের কমপ্লিট করতে হবে। আশা করি ক্লিয়ার। তো আপনার ট্যাপের মাধ্যমে কীভাবে করতে হয় সেটাও জেনে গেলেন, দেন উপায়ের মাধ্যমে কীভাবে করবেন এটাও সেম, একদম নগদ সবগুলো মোটামুটি সেম থাকে। উপায়ের আপনার হলো এডুকেশন অপশন থেকে বিটিইবি সিলেক্ট করবেন, তারপরে এখান থেকে আপনার পেমেন্ট কোড দিতে হবে সেম ওইতে আপনার পেমেন্ট কোড হচ্ছে প্রোগ্রাম কোড, তারপরে পাশের সাল, তারপরে হচ্ছে আপনার এই যে বোর্ড, তারপর রোল, এসএসসি রোল, হ্যাঁ ইত্যাদি দিতে হবে। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করতে হবে, করার পরে আপনার এখানে আবেদন অ্যামাউন্ট চলে আসবে, স্টুডেন্টের নাম চলে আসবে, বিসিএ তো ঠিক থাকলে আপনার এখান থেকে পরবর্তীতে পিন দিবেন, দেওয়ার পরে আপনার হচ্ছে আরও বিস্তারিত ডিটেলস দেখা যাবে, তারপরে সাকসেসফুল দেখা যাবে, দেন আপনার ট্রানজ্যাকশন আইডিটা সংরক্ষণ করে রাখবেন। হ্যাঁ, এরকম একটা রিসিপ্ট পাবেন, এটা সংরক্ষণ করে রাখবেন। তো এইভাবে আপনারা বিকাশ, রকেট, নগদ উপায় ইত্যাদির মাধ্যমে আপনাদের অ্যাপ্লিকেশন ফিটা পেমেন্ট করতে পারবেন। তো আপনাদের ফি কিন্তু এখানে দুইটা, ঠিক আছে, একটা হচ্ছে আবেদন ফি আর একটা হলো রেজিস্ট্রেশন ফি। তো আমি বলি অ্যাপ্লিকেশন ফিটা হচ্ছে আবেদনের আগে যেটা করবেন সেটা, আর রেজিস্ট্রেশন হচ্ছে ভর্তির নিশ্চয়নের সময় যেটা পেমেন্ট করবেন সেটা হলো রেজিস্ট্রেশন ফি। আশা করি ক্লিয়ার। তো আপনাদের এই কোডটা একটু দেখে নিন, কারণ পেমেন্টের সময় লাগবে, ভিডিওটি স্ক্রিনশট করে বা পজ করে এগুলো আপনারা দেখে নেবেন। তো এই পদ্ধতিতে আপনাদের আবেদন ফি পেইড করতে হবে 160 টাকা একটা শিফটের জন্য, দুইটা শিফটের জন্য আপনার 320 টাকা। আশা করি ক্লিয়ার। তো যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশন লিখবেন, আর আপনাকে যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দেবেন এখান থেকে, হ্যাঁ, এই ধরনের যাবতীয় আপডেট ভিডিও পেতে। এছাড়া আমার প্লেলিস্ট থেকে ডিপ্লোমা ভর্তির আদার্স যে ভিডিওগুলো আছে চাইলে সেগুলো দেখে নেবেন। আজকের মতো পর্যন্ত, আসসালামু আলাইকুম।